পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের প্রীতিলতা মঞ্চে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, যেখানে করোনা ভাইরাসের প্রভাব যেভাবে বেড়ে চলেছে এবং ওমিক্রন সংক্রমণ বাড়ছে, সেই সময় সমস্ত বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। যদিও বিধায়ক নিশীথ কুমার মালিক জানান, সমস্ত বিধি নিষেধ মেনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা 21 সালে নির্বাচনের পর থেকে, যখন করোনাবিধি প্রচণ্ডভাবে আমাদের বাংলায় বেড়ে গিয়েছিল, তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন রক্তদান শিবির এবং অক্সিজেন ব্যাংক তৈরি করার, আমরা সেই মতো তৈরি করেছিলাম। আজকে যেটা হচ্ছে আমাদের বর্ধমান এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির, সেই শিবির আজকে প্রায় 300 ইউনিট রক্ত আজকে আমরা দিচ্ছি। আজকে আমাদের রেশমি ব্লাড ব্যাংক, বর্ধমান হসপিটাল এবং কেএমডি হাসপাতালকে থেকে যে বিধিনিষেধ জারি করেছে, তাতে সত্যি আমাদের বিভিন্ন মেলা উৎসব সবই প্রায় বন্ধ, মুখে বন্ধ হয়ে গেছে। তো এটা যেহেতু রক্তদান শিবির মানুষের জীবনমরণের একটা ব্যাপার আছে, সেই জন্য আমরা এই রক্তদান শিবিরটা বন্ধ না করে আমরা যতটা পেরেছি একটু সংকোচন করে নিয়ে আমরা করার চেষ্টা করছি। আমরা পুরোটাই আমরা সরকারি স্বাস্থ্যবিধান মেনে আমরা করেছি এই রক্তদান শিবিরটা। হয়তো মানুষ আবেগের বসে কিছু চলে গেছে, কিন্তু আমরা পুরোটাই স্বাস্থ্যবিধান মেনে করেছি। 5000 লোক জমায়েত ছিল, হ্যাঁ ছিল জমায়েত, কিন্তু আমরা স্বাস্থ্যবিধান মেনেই করছি, কিন্তু মানুষের আবেগকে তো আটকাতে পারিনি, এটাই হচ্ছে মেল কথা। রক্তদানটা কি ছোট করে করা যেত না, মানে 50 জনের মধ্যে? না, আমরা অনেকটা ছোট করতে চেয়েছিলাম, কিন্তু যাদের ঘরে যারা রক্ত দেওয়ার জন্য উৎসাহী, মানুষের জীবনদান রক্ত দিয়ে, এক রক্ত দিয়ে তারা আজকে উপস্থিত হয়েছিলেন, এটা আমরাও একটু প্রথমে ইয়ে করেছিলাম, কিন্তু তাতে করে মানুষের আবেগকে আমরা আটকাতে পারিনি। মানুষের মুখে দেখা যায় মাস্ক নেই, কি বলবেন? দেখুন, মানুষকে সচেতন এতভাবে প্রশাসন থেকে আমরা নিজেরা জনপ্রতিনিধিরা করছি, বারেবারে করছি, কিন্তু তবু মানুষ সচেতন হচ্ছে না। মানুষ যদি সচেতন না হয়, আমরা তো মাস্ক প্রতিনিয়ত আজকেও সকালে আমরা দু জায়গায় মাস্ক বিলি করেছি, মানুষকে নিজেকে সচেতন হতে হবে এবং তাহলেই হয়তো এই করোনা থেকে আমরা কোথাও হাতে মুক্তি পাবো। এদিন লাইনে দাঁড়িয়ে থাকা অনেকের মুখেই মাস্ক দেখা গেল না। তাহলে আপনার মুখে মাস্ক কই? আপনি একটা আইনের রক্ষক হয়ে মাঝে আইন কিভাবে ইয়ে করেন, ভাঙেন? নিয়ম কিন্তু মানছেন না, মানছেন না, যে ভাঙে সেই করে। হ্যাঁ, ও মাস্ক কোথায় দাদা? না না, খাবে, হাত ধুয়েছো ঠিক আছে, এখন তো খাওনি, যখন খাবে তখন মুখে লাগাবে। হ্যাঁ, যে আপনার মাস্ক কই, কোথায় আছে, পকেটে? এখনই খুললেন? বলছি দাদা, আপনার মাস্ক কই দাদা? এই যে মাস্ক, এই যে ঠিক ঠিক বলো। বলছি আপনি তো একটা মানে কি কর্মী একটা, হ্যাঁ, অঞ্চল সভাপতি, তা আপনার মুখে মাস্কটা কই? এটাই মাস্ক, ওটাই মাস্ক, আপনি হবে? হ্যাঁ, মাস্ক কই আপনার? তাই নাকি? তাহলে আপনারা যদি না লাগান তাহলে আজকে কি করে লাগাবে বলুন। হ্যাঁ, এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা যুব তৃণমূল সভাপতি অলোক কুমার মাঝি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এদিন 300 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে ও শহীদ শিবশঙ্কর সেবা সমিতির ব্লাড ব্যাংকে এবং একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। আজকে মূলত আমাদের বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বর্ধমান এক নম্বর ব্লকের অধীন আমাদের প্রীতিলতা মঞ্চে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এখানে সহযোগিতা করছে সর্বত্রভাবে আমার বিধায়ক সাহেব, আমার দাদা নিশীথ মালিক মহাশয় এবং আমাদের কাকুরিদি দেবনন্দা আছেন, এবং সর্বোপরি মানুষ এই ঘটনা বা আমাদের যে কার্তিক আমার সহসভাপতি, এরা এটা ব্যবস্থা করেছে। খুব ভালো লাগছে যে আপনারা বললেন যে এত রক্ত দেওয়ার পরেও রক্তের কেন ঘাটতি। বাস্তবিক ক্ষেত্রে দেখুন, বর্ধমান আমাদের মেডিকেল কলেজ একটা হেডকোয়ার্টার, কয়েকটা জেলার কিন্তু হেডকোয়ার্টার, এখানে প্রচুর পরিমাণে এমার্জেন্সি পেশেন্ট আছে, প্রসূতি বিভাগে মায়েরা আসেন লেবার রুমে, এছাড়াও আছে আমাদের হচ্ছে ডায়ালিসিসের অনেক পেশেন্ট আছে এবং থ্যালাসিমিয়া ইউনিট আছে, সেখানেও প্রচুর পেশেন্ট আছে। তাতেই কিন্তু রক্তে যে পরিমাণে আমরা দান করি সেই জায়গাতেও কিছুটা হচ্ছে আমাদের ঘাটতি হয়ে যায়। এই ঘাটতি পূরণ করার জন্যই আমাদের এই মেগা প্রোগ্রাম
আমাদের এক মাস ব্যাপী আমাদের রক্তদান শিবির। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আজকে দশম দিনে, 2 ডিসেম্বর থেকে শুরু করেছিলাম, আজকে দশম দিনে আমাদের করেছে, যে সেই জায়গায় আমরা 18টা ক্যাম্প করতে পেরেছি আজ পর্যন্ত। এই পর্যন্ত আজ পর্যন্ত আমাদের এখানে 1700 ইউনিট আমরা কিন্তু আমরা লক্ষ্মী ব্লাড ব্যাংক, আমাদের কেএমডি ব্লাড ব্যাংক, আমাদের বর্ধমান মেডিকেল কলেজ, আমাদের হচ্ছে কাটোয়া মেডিকেল মানে সাব ডিভিশন অফিস, আমাদের কালোয়া সাব ডিভিশন অফিস যেটা অফিস আছে আর কি, ব্লাড ব্যাংক সেখানেও কিন্তু আমরা সেখানে কিন্তু রক্ত আমরা দিতে পেরেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।